মায়ের মন্দিরে বসি। বৌমা তাড়াতাড়ি ওঠো, উঠে ফুলগুলো তুলে দাও, রাধা মাধবের পুজোটা হবে কি করে? তাড়াতাড়ি উঠে আগে পায়েসটা রাধো, ভোগ দিতে হবে না? তাড়াতাড়ি উঠে ঘর দরগুলো মোছো তো দেখি, এই বাসি ঘরে কি পুজো করা যায় নাকি? একি তুমি ওই বাসি জামা পরে রান্নাঘরে ঢুকে পড়লে? কি অনা সৃষ্টি কাণ্ড গো! এবার ওই রান্নাঘরে আমার রাধা মাধবের ভোগটা হবে কি করে বুঝি? তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই? নটায় তিথি, তার আগে সবকিছু না পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারলে পুজোটা হবে কি করে? এ বাবু, ওই ফুলগুলো বৌমার হাতে দিস না, ও এখনো কাপড় ছাড়েনি। ওই ফুলগুলো তুই বরঞ্চ গিয়ে ঠাকুর ঘরে রেখে আয়। বৌমা, গুনে গুনে ঠিক 28টা বেলপাতাই রেখেছো তো? ই কি করেছো তুমি? 28টা বেলপাতা কোথায় রেখেছো? কেন মা, 28টা বেলপাতাই তো রেখেছিলাম। 3 × 9 = 27। ও নো! আর একটাকে আলতো করে ছিঁড়ে ওর মধ্যেই তো রেখেছিলাম মা, 28টা বেলপাতা। হে মা সরস্বতী, আমার বৌমার মাথায় একটু বুদ্ধি দাও। আপনি তো আমাকে বলেননি মা যে 3টা মিলিয়ে 1টা পাতা হয়। আমি তো জানি মা যে 1টা পাতা মানে 1টাই পাতা মা। আজ না তোমার উপোস, থুতু গিলবে না। পূজোর দিনে এরকম চুল খুলে ঘুরতে নেই, এরকম চুল খুলে অলক্ষীরা ঘুরে। এ বাবা, পূজোতে এরকম কেউ কালো শাড়ি পরে, লাল পেরে সাদা শাড়ি পরে এসো তো মা। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম দিল ভক্ত শ্রীরাম। ও বৌমা, 4টা বাজে, আমার অটো এটা কি তোমার বাপের বাড়ি পেয়েছো নাকি যে বেলা অব্দি ঘুমবে? এটা তোমার শ্বশুর বাড়ি, বাপের বাড়িতে তো কিচ্ছু শেখায়নি। ও নো! ও মা, তুমি একটা মাছ চেনো না? বাবার বাড়িতে কিছু শেখায়নি না তোমাকে? চল নেই তোমার দোকানে, তাই না? জানবে কি করে? কিচ্ছু তো শিখে পাঠায় না, আমার ঘাড়ে শুধু বসে দিয়ে গেছে গো, জীবনে শেষ করে দিলে আমার। চলো বৌমা, এটা তোমার বাপের বাড়ি নয়, এটা তোমার শ্বশুর বাড়ি, এখানে কায়দা করে থাকতে হবে, আমার মনটা ঢুকিয়ে চলতে হবে, বুঝেছ? জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োর মধ্যে তফাৎটাও বোঝে না? কি শিখিয়েছে তোমার বাপের বাড়িতে তোমাকে? এটা তোমার বাপের বাড়ি নয় বাছা, এটা তোমার শ্বশুর ঘর, এখানে তুমি যা বলবে সেটা হবে না। থাক থাক, ওই তো একখানা শাড়ি দিয়েছো পুরো গামছার মতো, আমি একদিনও পড়তে পারলুম নি বাপু। তোমার বাপের বাড়ির যা দশা, এটা জানেও নেই যে কুটুম্বিতে কি করে করতে হয়, কি করে শাড়ি কাপড় দিতে হয় মেয়ের শ্বশুর শাশুড়িকে। কি দিয়েছে বাপু, একবার পড়তে গিয়ে ফেসে যাবে মনে হয়, রাস্তাঘাটে পড়ে বেরোনোর মতো নয়। ওই তো একখানে গিফট দিয়েছে তোমার বাপের বাড়ি থেকে, আয়রন ইস্ত্রি। কি হবে, আমার যেটা জামা কাপড় দিয়েছে সেটা আয়রন করার মতো নয়। তোমার শ্বশুর, ও তো এমনি ঘর থেকে বেরোলে পাজামা পাঞ্জাবি পরে, আর তোমার স্বামী মানে আমার বাবু, সে আবার আয়রন করে জামা পরতে চায়নি, আর আমি যে নিজের শাড়ি থেকে আয়রন করে পরবো? এটা গামছা, গামছা কি আয়রন করে যায়? হ্যাঁ বৌমা ভেবনি, এটা তোমার বাপের বাড়ি নয়, এটা তোমার শ্বশুর বাড়ি, এখানে তোমার মন মর্জি মতো কথা চলবে রে। মা, বাপের বাড়ি তো এটা আপনারও নয় মা, তাহলে এখানে আপনার কথায় কেন চলবে মা? ওই বড়টার মুখে মুখে তর্ক করতে শিখেছে বাপের বাড়িতে, আর কিছু শেখাই নি গো, খালি বড়টার মুখে মুখে তর্ক করবে তর্ক। বৌমা, ও বৌমা, অনেক বেলা হয়ে গেছে গো, উঠে পড়ো। কি হয়েছে, শরীরটা কি খারাপ নাকি? দরজাটা খোলো দেখি। আমার শরীরটা খারাপ? আচ্ছা আচ্ছা, তুমি বরঞ্চ রেস্ট নাও আজকে রে, বরঞ্চ দুপুরে যা হোক, তুমি আর আমি তো আলু ভাতে ভাত বরঞ্চ আমি রান্না করে নেবো। বাবুর সাথে ঝগড়া করেছো? তুমি বরঞ্চ এক কাজ করো, আজ রাতে একটু চিলি চিকেন রান্না করে ফেলো। আর ওটা তো শুনেইছো নিশ্চয়ই যে স্বামীদের মনের রাস্তা না পেট থেকে হয়ে যায়। আরে তোমার শ্বশুর মশাইকে তো ওইভাবেই কায়দা করেছি। কি বলছো, কাল তোমার জন্মদিন, তুমি এক্ষুনি মা বাবাকে ফোন করে বলো কাল যেন ওরা আমাদের বাড়িতে দুপুরে খেতে আসেন। মাথার চুলটা অনেক খড়খড় করছে কেন? এদিকে আসো তো দেখি, ভালো করে চপচপে করে তেল মাখিয়ে দিই, দেখবে হাঁটুর নিচে চুল ঝুলবে তোমার ঠিক আমার মতো। এদিকে আসো তো, এত বড় ধেড়িঙ্গি মেয়ে তুমি, একটা শাড়ি পরতেও পারো না? পাশের বাড়ির পুটিটা কি সুন্দর শাড়ি পরে, ওইটুকু মেয়েটা শাড়ি পরতে পারে? তুমি মোচাও কাটতে পারো না? আর হাতিদের বাড়ির বউটা মোচা পুটি মাছ হেন মাছ নেই যে চেনে না, সব ছাড়াতে পারে, সব কাটতে পারে, আর তুমি
ঠাকুমা ঠেকি বাপু আমার বাড়িতে এসেছো। আমি কবে ওদেরকে বলবো যে তোরা আয় আমার বাড়িতে আমার বউয়ের হাতে চা খা? ওরা তো বলবে আমাকে যে বাহ তোর বউটা কি সুন্দর চা বানায়, এ কি চা হয়েছে, এটা চাটা তো অন্তত ভালো করে বানাতে পারো। আমার বাবার তো চায়ের দোকান ছিল না মা। ও নো, আরে কাঁঠালদা বাড়ির বউটা এক বছর যেতে না যেতেই কোলে একখানা ছেলে। তোমার তো 4 বছর হলো বিয়ের, আমি কি নাতি নাতনির মুখ দেখবো না? আমার বাচ্চা চাই মা। হ্যাঁ দাঁড়ান darling, তোমার মায়ের বাচ্চা চাই darling। ভালো করে তো ধোয়া।